কিন্তু সুধাময়ী দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছে, কারণ একটা টাকা তার ঘরে নেই। টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে। কি হলো সুধা, কাঁদছো কেন? এক টাকা আমার ঘরে নেই, আমি ভেবেছিলাম তোমাকে আমি একটা টাকা দেবো, কিন্তু এক টাকা আমি পাইনি, খুঁজে তোমাকে যেতে হবে না কৃষ্ণ মন্দিরে। এক টাকা নিয়ে তো কি হয়েছে, ভগবান কি টাকার কাঙাল নাকি? ওই টাকা দিলে তবে কি বা করবে? ওই যে নকুলদানা, বাতাসা, সন্দেশ, মিষ্টি ওকে দিচ্ছে, ও খাচ্ছে, এসবগুলো চায় না। আমার টাকা নেই তো কি হয়েছে, আমার একটা পার্সোনাল জিনিস আছে, সেটা ভগবানকে দেবো? সুধাময়ী বলে উঠল, তোমার পার্সোনাল জিনিস কি? প্রেমানন্দ বলে উঠল, আমার চোখের জল। যেটা মার্কেটে কিনতে পাওয়া যাবে না সেটা একমাত্র চোখের জল, সেটা আমি দেবো। কেন না, আমি ঠিক ভগবানে কি পাবো? সত্যবর্ষে মানুষটা সকালবেলা বেরিয়েছে, ওই পাড়াটায় যেতে গিয়ে দুপুর হয়ে গেছে, দুপুর বেলা কৃষ্ণ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, ওপরে মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছে পূজারি ব্রাহ্মণ, প্রেমানন্দ যেই সিঁড়িতে পা দিয়েছে ওপরে উঠবে বলে, ওপর থেকে পূজারি ব্রাহ্মণ বলে উঠল, কে রে? আমি প্রেমানন্দ। পুরো নামটা বল, প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে কি তুই মুচির ছেলে? লোকে তাই বলবে। মন্দিরের সিঁড়িতে পা রাখলি কেন? আমি মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের ওটা নিষেধ। প্রেমানন্দ বলে উঠল, আমি যে তাহলে মানত করতে এসেছি, অদূরে একটা কদম গাছ আছে, সেই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। মন্দিরের দরজা বন্ধ, প্রেমানন্দ তাকিয়ে আছে দরজার ভেতরে সেই ভগবানের দিকে। কদম গাছে হেলাম দিয়ে দরজার দিকে তাকিয়ে বললো, আমি জানি ভেতরে কে আছে, তুমি কৃষ্ণ, তুমি ভগবান। আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তার উত্তর তোমাকে দিতে হবে। যতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, জাতকে তো তুমি সৃষ্টি করো, তাহলে আজকে কেন এত জাতি ভেদাভেদ এসে গেল? উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো। উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে ওই মন্দিরের চৌকাঠে পা রাখতে পারবো না। এ কৃষ্ণ, এটা তোমার কেমন বিচার? তুমি মন্দিরের ভেতরে যদি থাকো, তাহলে তুমি থাকা সত্ত্বেও কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? তুমি মানুষ সৃষ্টি করেছ, সবাইকে তো সব কাজে এক কাজের জন্য পাঠাওনি, তুমি মানুষ সৃষ্টি করেছ, সবাইকে তো পূজো করার জন্য পাঠাওনি। এ পৃথিবীতে যত মানুষ তত রকমই তারা কাজ করে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে, সম্মান আছে। যে মুচির ছেলে সে জুতো সেলাই করে, কিন্তু তারও তো একটা সম্মান আছে। তারা যদি জুতো সেলাই না করতো, তাহলে আমরা হেঁটে হেঁটে চলতাম কি করে? তাহলে সেই মানুষগুলো তো আমাদের কাজে লাগছে, আর ওরা ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, ছোট জাত। ওই ছোট জাতের মানুষ চুল কাটে, আর আমরা উত্তম কুমার হয়ে যাই, আমরা হয়ে গেলাম বড় জাত, ওরা হয়ে গেল ছোট জাত। বাড়িতে বাথরুমে পায়খানা করে করে প্যান ভর্তি করে ফেলে, প্যান যখন ভর্তি হয়ে যায় তখন কাদের প্রয়োজন পড়ে? ম্যাথর। ম্যাথর কারা? ছোট জাত। ছোট জাতের মানুষগুলো বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, আর তারা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত।
এই পৃথিবীতে মানুষ এসেছে কিন্তু এক কাজের জন্য নয়, কেউ প্যান্ডেল বাঁধার জন্য এসেছে, কেউ সাউন্ড চালাবার জন্য এসেছে, কেউ শোনার জন্য এসেছে, কেউ বলার জন্য এসেছে, কেউ সেখানে সেবা করাবার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে এখানে যত মানুষ প্রত্যেকজনের সম্মান আছে, তাহলে আমি কেন মন্দিরে উঠতে পারলাম না? কেন আমাকে মন্দির থেকে নামিয়ে দেওয়া হলো? শোনো কৃষ্ণ, 70 বছর বয়স আমার, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি যে তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, হয়তো এখন ছেলে দিলে তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তার যখন 5 বছর বয়স হবে ওই মুচির ছেলেকে আমি এই ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। বল হরি বল। আজকে আমি মন্দির থেকে নেমে যাচ্ছি, কিন্তু ছোট জাতের ছেলেকে যেদিনকে আমি মন্দিরে দান করে যাব সেদিনকে দেখব তুমি আমার ছেলেকে কেমন করে মন্দির থেকে তুমি নামিয়ে দিতে পারো। চলে যাচ্ছি মানত করে, প্রেমানন্দ চলে যাচ্ছে দরজার ভেতর থেকে। ভগবান বললো রে প্রেমানন্দ এলি আর দু চারটে গালাগালি দিয়ে গেলি, দোষ আমি করেছি, দোষ তুই করিনিস, দোষ তো তুই করেছিস। সেই এলি 70 বছর বয়সে এলি, ছেলে দাও ছেলে দাও, আগে আসতে কি হয়েছে? এই ভুলটা শুধু প্রেমানন্দ করেনি, হাজার হাজার মানুষ এই ভুলগুলো করে বসে আছে। দেখবেন ঘরে দুটো জ্যান্ত ভগবান বসে আছে, ঘরে দুটো জ্যান্ত ভগবান বসে আছে, তাদের সেবা যত্ন না করে তাদের ঘরে ফেলে রেখে বৃন্দাবনে গয়া কাশী মথুরায় গিয়ে হরি বল বলে সাধন ভজন করছে। 100% গ্যারান্টি তারা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। হরি বল হরি বল। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো, এক হলো তোমার বাবা, দুই হলো মা। বলো বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? বাবার পেটে লাতি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে আমি গয়া কাশী মথুরা ঘুরে ঘুরে আজকে মালা পরে তিলক সেবা করে হরি বল বলছি ভগবান পাবো বলে, আরে ওদের কাঁদালে তোদের কাঁদতে হবে ভগবান পাওয়া। কারণ ভগবান কোথা তুমি খুঁজে পাবে? ভগবান তো তোমার ঘরে বসে আছে। নিজেকে প্রশ্ন করবে, তুমি যখন মাঘ মাসে কনকনে ঠান্ডায় বিছানায় যখন পায়খানা করতে, ওই ঠাকুরের ঘরের ভগবান এসে তোমার পায়খানা পরিষ্কার করেনি, তোমার মুসুরি খাটিয়ে দেয়নি, তোমাকে রাত্রিকালে তোমার শরীর খারাপ ছিল তোমার বাবা মা তোমাকে কোলে করে নিয়ে ডাক্তারখানায় গেছে, ওই ভগবান এসে কোনোদিন তোমার ওষুধ কিনে দেয়নি। তাহলে সেই ভগবানকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? ভগবান নিজেও বলে যে ওরে ঘরে যে ভগবান আছে তাদের সেবা যত্ন যদি করিস আমার কাছে আসতে হবে না, আমি তোদের বাড়ি ছুটে যাব, তোদের হাঁড়ির ভাত আমি খেয়ে। গোপাল সেবা করো মা, কিন্তু গোপাল সেবা করবে বলে তো ঘরের গোপালকে বাদ রেখে নয়, গোপালকে সেবা করছো 3 টাইম, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ, ও গোপাল খাচ্ছে না, আর তোমার ঘরের বয়স্ক গোপালটা এক মুঠো খাবার জন্য বসে আছে, তুমি তাকে সময় মতো দিচ্ছ না। কেন? গোপাল সেবা করতে নিষেধ নয়, কিন্তু ঘরের গোপালকে বাদ রেখে নে। জীবনে ভগবানের জন্য অনেক কিছু কিনে আনবে, আর বাবার জন্য একটা 30 টাকে দামি গামছা কিনে আনবে, নিজের বাবার জন্য 30 টাকা দামি গামছা কিনে আনবে, নিয়ে এসে বলবে বাবা তোমার জন্য গামছা এনেছি, বাবা গামছাটা পরবে না, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখাবে আমার ছেলে আমাকে একটা গামছা কিনে দিয়েছে, মাকে একটা কাপড় কিনে দেবে, পরবে না, সবার আগে পাশের বাড়িতে গিয়ে বলবে দেখেছিস আমার ছেলে আমার তারে কেমন একটা কাপড় কিনে এনেছে। এই তো ভগবান, এদের বাদ দিয়ে আর কোন ভগবানকে ডেকো? এদের ডাকতে পারলে ভগবান তোমার ঘরে এসে হাজির হয়ে যায়।
বলিয়ে রাধা মাধবে কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 60 বছরের মেয়ে মা হতে দেখেছি, সুদাময়ী হয়ে গেছে 60 বছরের মা। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায় আর সেই মেয়েটা যদি কলে জল আনতে যায়, তাহলে পাড়া প্রতিবেশীরা কার আলোচনা করবে? মায়েরা সত্যি করে বলবে, গোটা দাসপাড়া কানাকানি চলছে দিদি কি যুগ পড়লো, একটা 60 বছরে বুড়ির পেটে বাচ্চা কি। ভেবে দেখবেন, ভালো কাজের যশ নেই, ভালো কাজের যশ। এই যে আমার বয়স্ক বাবারা কমিটি গঠন করে যে এত বড় অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ওদের কোনো সম্মান করছে করছে, এই তো। আবার অনেকে শুকনির মতো তাকিয়ে আছে, হরি নাম শেষ হয়ে গেলে হিসেবটা দেখব, তাই না, দেখবো হিসেবটা। ওরা ধারে বারে নেই, হিসেবে নেবে শুধু, এটা ভালো কাজ করে না, তাই এদের কোনো সম্মান থাকে না। সেই জন্যে ভগবানের জন্য করে সম্মানের আশা করো না, ভগবান তোমাকেই সম্মান ফিরিয়ে। সুদাময়ী কলে জল আনতে পারছে না, 60 বছরের বুড়ির পেটে বাচ্চা এসে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে আর সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, ওয়া ওয়া। গোটা দাসপাড়ার মানুষ ছুটেছে ছেলে দেখতে। প্রেমানন্দ কোথা? জুতোর দোকান। একটা কালো মতো ছেলে, পিজ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, একটা 5 বছরের ছেলে। প্রেমানন্দ জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, করো প্রেমানন্দ, করো হে আনন্দ, ও 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 প্রেমানন্দ, করো হে আনন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে, দাঁড়া, আনন্দ পরে করবো, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের মানুষ, আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। ছেলেটা বলে, কিনা সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হইয়াছে এটা কেউ জানে না। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে, তুই এলি কোথা থেকে? বলে, আমি এলাম ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো ছেলেটা কি, তাহলে সে কি বাচ্চা না চৌবাচ্চা? সে যে থাকে বাচ্চা, কিন্তু আসলে সে চৌবাচ্চা। ওকে কেউ বুঝতে পারে না। সে বলে, বলি রাজার কাছে দান নিতে গিয়েছিল তো, তাই না, বামন অবতারে বলি রাজের কাছে গেল, বলি রাজ বলে, একটা বাচ্চা, 3 পা জায়গা দিয়ে দিল, আর বাচ্চাটা এমন পা বড় করলো স্বর্গে তুলে দিল এক পা। বলি রাজ বলে, এ বাচ্চা নয়, এ চৌবাচ্চা, তাই না, অনেকে ভুল করে না। হাই সেদিনকে বৃন্দাবনে পুতনা রাক্ষসী কি গো, স্তনে বিষ মাখিয়ে আনলো, ওকে বিষ খাইয়ে মেরে দেবো, পুতনা ভাবলো বাচ্চা, কিন্তু ও কি বাচ্চা?
তদ্রুপ আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে, তোর নাম ধরে ডেকেছি, তোর দোষটা কি হয়েছে? কারণ আমি একমাত্র সবার নাম ধরে ডাকতে পারি, কেন জানিস? আমি জগতের পিতা, জগৎ পিতা ভগবান শ্রী কৃষ্ণ। সে তোমারও বাবা আমারও বাবা। তাহলে এখানে যদি 80 বছরের মানুষ থাকে তারও বাবা তো কৃষ্ণ, তাহলে বাবা ছেলের নাম ধরে রাখতে পারে না। তা আমি দেখেছি তো দোষটা কি হয়েছে? প্রেমানন্দ বলে আচ্ছা ঠিক হয়েছে, ডাকলি কেন? এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। এলোটাকে যার লাগি প্রাণ করে পরে আনে চান, একবার করে ধরে নিতে হবে, যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনে চান, লাগি মন করে আনে চান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। আচ্ছা বাবা বয়াকা বা, আর একটা বয়াকা বা, দুটো বাকে যোগ করলে হয় বা বা। এবার বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। দেখবে মন থেকে কখন বা উচ্চারিত হয়। আপনি কোন একটা ভালো জায়গায় গেছেন, সেই জায়গায় দাঁড়াবার সঙ্গে সঙ্গেই মনে কি বলবেন? বাহ দারুণ জায়গা তো, তাই না? বা মানে সুন্দর, সুন্দর জায়গা দেখলে মন থেকে উচ্চারণ হয় বা। তুমি কোথাও বিয়ে বাড়িতে গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় এক চুমুক দিই, বাহ দারুণ শরবত তো, শরবত যদি নুনে পোড়া হয় বলবে বাহ ভাই তুই নিয়ে যা কি? তাহলে বা হচ্ছে সুন্দর। এবার বা বা সেটা কত সুন্দর দেখুন, দুটো বা, ভগবান দুটো বাকে কিভাবে যোগ করছে, ওরে প্রেমানন্দ ভালো জিনিস দেখলে মানুষ যেমন বা বলে, আমিও যদি কোনো ভক্তকে দেখি আমিও বা বলে থাকি, ওরে প্রেমানন্দ তুই পরচর্চায় পরনিন্দায় থাকিস না, সর্বদাই আমার নামে মেতে থাকিস, তাই হলি তুই আমার কাছে বা, তোরে ঘরে যে এসেছে সে বা। একদিনে ছেলেকে কেউ খারাপ বলে কি দেখতে গেলে? বা খুব ভালো ছেলে, তাহলে প্রেমানন্দ তুই বা, তোরে ঘরে যে এসেছে সে বা, তুই দোকানের বা, চলে যা ঘরে
ঘরের বাকে নে কোলে তুলে, তাহলে কি হবে? দোকানের বা ঘরের বা দুটো বা যখন এক হবে, বয়াকা বয়াকা এক হলে কি হবে? তুই বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, তুই উধনি হরিধনি, বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, তুই 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 বাবা হবি রে। আচ্ছা বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি, ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন তো কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে এসে দাঁড়ায়? যে বাড়ির লোক নিজেরা খেতে পায়, খেতে দেয়, কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়। কিন্তু প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়ালও তার বাড়ির সামনে দাঁড়ায় না। আজকে হাজার হাজার মানুষ প্রেমানন্দর বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। প্রেমানন্দ চিন্তা করল যে আমি নিজের বাড়ি ছেড়ে কি অন্য বাড়িতে চলে এলাম? কোনোদিন তো লোকজন দেখেনি, ভাবছে আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে এলাম, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা ভাই, তোমরা যে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো, তোমাদের ব্যাপারটা কি? একজন বলে উঠল, শুনছো, একটা ষাট বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছ, আমি হলাম তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, সকাল থেকে ছেলে দেখতে এসেছি, দুপুর হয়ে গেল, এখনো ছেলে দেখা হয়নি, এ বলে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছরে বাবা হয়েছে, তার নিজের ছেলেকে দেখতে গিয়ে যদি হাজার জনের পেছনে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ চোখের জলে কাঁদছে, কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে কাঁদছে না, কেন? কারণ ছেলে সন্ধ্যেবেলা দেখতে পাবে। তাহলে আজকে কান্নার কারণটা কি? জীবনের তার বিশ্বাস যে জগতে কেউ না কেউ একজন আছে, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আছে। তিনি যদি না থাকে, এ জগৎ সংসার কোনোদিন চলতে পারে না। অনেকে মনে করে এই কাজটা গোপনে করেছি, কেউ দেখতে পায় না, এটা ভুল। পাচ্ছে দেখতে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ঠাকুর রামকৃষ্ণ দেব, লক্ষ্য করুন, ঠাকুর রামকৃষ্ণ দেব তার যত ছাত্র ছিল সবাইকে ডেকেছে, ডেকে বলল, তোদের আজকে পরীক্ষা নয়। বললো, বলুন মাস্টারমশাই, কি পরীক্ষা নেবেন? বললো, তোদের বাড়ি থেকে সবে এক মুঠো করে চাল আনবি, কিন্তু কেউ দেখতে না জানো পায়। এরা বললো, এটা কোনো ব্যাপার নয়, বাড়িতে গেছে, বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, সবাইকে লুকিয়ে এক মুঠো করে চাল এনে গুরুদেবকে দিচ্ছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে নরেন, নরেনকে চিনি তো আমরা, যিনি স্বামী বিবেকানন্দ হয়েছিল, সেই নরেন, সে খালি হাতে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণ বলছে, কিরে নরেন, তুই চাল আনিনিস? তোর বাড়িতে কি প্রচুর লোকজন, চাল আনলি না কেন? নরেন বলে, আমিও পারতাম আনতে, ওদের বাড়িতে তবু লোকজন ছিল, আমার বাড়িতে কেউ ছিল না, তাহলে আনলি না কেন? বলে, চালের হাঁড়িতে যখন হাত দিলাম, তখন আমার মনে হলো যে আমাকে একজন দেখছে,
কে দেখছে? গুরুদেব। যাকে আমরা দেখতে পাই না সে আমাকে দেখছে। গুরুদেব বাবার চোখে ফাঁকি দেয়া যায়, মায়ের চোখে ফাঁকি দেয়া যায়, সমাজের নেতা মন্ত্রী সবার চোখে ফাঁকি দেয়া যায়, কিন্তু মানুষ কোনোদিন ভগবানের চোখে ফাঁকি দিতে পারে না। তাই আমার মনে হলো ও আমাকে দেখছে। রামকৃষ্ণ বললো তুই আয় আমার কাছে, হায় তুই পারবি আমাদের এই হিন্দু সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে। তাদের মনের মধ্যে বিশ্বাস, রামকৃষ্ণ মূর্খ কিন্তু নারায়ণ ছিল শিক্ষিত মানুষ, কিন্তু তার মধ্যেও ভগবানের প্রতি বিশ্বাস ছিল যে হ্যাঁ জগতে একজন কেউ আছে যাকে আমরা দেখিনি সে আছে। আজকে প্রেমানন্দ সেই বিশ্বাস যে আছে, তার ইচ্ছা না হলে দিনরাত্রি হতে পারে না, জোয়ার ভাটা খেলতে পারে না। সুধাময়ী তার কৃপা হয়েছে বলি 60 বছরে তুমি মা হয়েছ, আমি 70 বছরে বাবা হতে পেরেছি। তাই মানুষ তাকে ভুলে বসলেও ভুলো না ভগবানকে, বিশ্বাস করো তিনি যদি না থাকে আমরা থাকতে। হরি বল হরি বল। ঠিক আছে তোরা ছেলে দেখ, আমার যা লাইন পড়েছে 1000 জনের পেছনে ছেলে দেখতে সন্দেহ হয়ে যাবে, এই ফাঁকে আমি একটু গুরুদেবের কাছে যাই, আমার ছেলের একটু গণনা করে আসি ছেলের ভবিষ্যৎটা কি হবে। অনেকে গণনা করে না, কুষ্টির বিচার করে, তো দেখি গণনা করে দেখি ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ কি করেছে, লাইন কেটে দিয়ে চলেছে পাশে আশ্রমে গুরুদেবের কাছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, গুরুজি শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, আমার শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি। হ্যাঁ বলিয়ে যে যার গুরু মহারাজ কি না, কিছু বাকি রয়ে গেছে যাদের দীক্ষা হয়েছে তবু জয় দেয় না, তাদের জন্য আরেকবার বলিয়ে যে যার গুরু মহারাজ কি। আরে প্রেমানন্দ এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ বললো গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে ঠিক করে বল, বলে হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে। বল তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে কোনটা ঠিক? কি বলুন, ছেলে কার হয়? অনেকে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না আর বউয়ের হলো। প্রেমানন্দ বলে আমি বয়স্ক মানুষ, ওই আচ্ছা ঠিক আছে সকাল সকাল এলি কেন, আসতে এলি কেন, একটু গণনা করে দেখুন না ছেলের ভবিষ্যৎ কি হবে। কখন হয়েছে? সকাল 7টায়। বলে ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো ছেলে কালো, ছেলেটা লম্বা হবে আমি লম্বা ছেলে লম্বা, ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে এটা খুব ভালো। তারপরেরটা গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বললো ছেলে আমার আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর ভালো হবে, লম্বা হবে কালো হবে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে সময়ে জন্মেছে, যে দিনে জন্মেছে, যে তিথিতে জন্মেছে, যে রাশিতে জন্মেছে কোনোটাই ভালো নয়। আর ভালো নয় বলি, আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে।
এটা মন দিয়ে শুনবেন। গুরুদেব বলে দিল যে আজ থেকে 15 দিনের মধ্যে তোদের কোনো দোষ নয়, কিন্তু ছেলে যে সময় জন্মেছে সেই ভুল সময়ে জন্মের কারণে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, গুরুজি আপনি যদি বলেন 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে তা নয় মা মরবে, তাহলে এটাও আপনি বলে দিন কে মরবে, আমি মরব না আমার বউ মরবে, 15 দিনের মধ্যে কে মরবে? গুরুদেব বলল, মৃত্যু যোগ আছে 15 দিনের মধ্যে তোদের দুজনের মধ্যে, কিন্তু কে মরবে বলতে পারবো না। প্রেমানন্দ, ছেলে দেখেছিস? বলে এখনো দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা, কারণ মৃত্যুটা যদি তোরই লেখা থাকে তাহলে তোর আর ছেলে দেখা হবে। দেখুন কত আশা নিয়ে এসেছে ছেলের গণনা করতে। গুরুদেব বলে দিল এই কথা, প্রেমানন্দ আর বাড়ি যায়নি, আবার এসেছে ব্রাহ্মণ পাড়ায়, দাঁড়িয়েছে কদম গাছের নিচে, চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে, কৃষ্ণ কদম গাছে মাথা ঠুকে ঠুকে কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে। কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, তুই আমাকে ছেলে দিয়েছিস ঠিক করেছিস, কিন্তু এত বড় শাস্তি তুই আমাকে দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে তা নয় মা মরবে, বল এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার মৃত্যু চাইব না, সুদাময়ীর আমি মৃত্যু চাইব, বল আমি এখন কার মৃত্যু তোর কাছ থেকে আমি চাইব? শোন কৃষ্ণ, গুরুদেব বলতে পারে না কার মৃত্যু হবে, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি, 15 দিনের মধ্যে যদি সুদাময়ীর মৃত্যু হয় তুই ওকে মারবি না, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারে। কিন্তু আপনারা মায়ের দল বলুন তো, একদিনে ছেলে রেখে যদি মা মরে যায় বাবা পারবে ছেলেকে মানুষ করতে? তাই প্রেমানন্দ নিজের মৃত্যুটা চাই যে 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখবি, ওকে তুই বাঁচিয়ে রাখবি কৃষ্ণ, ওকে তুই বাঁচিয়ে রাখবি। কাঁদতে কাঁদতে মানুষটা সন্ধ্যের সময় বাড়ি গেছে, ছেলে দেখে সবাই চলে গেছে, দরজার সম্মুখে দাইমা বসে আছে, ভেতরে সুদাময়ী। প্রেমানন্দ বলল, দাইমা ছেলে দেখেছিস? দেখেছি, কিন্তু তোর বউ তোর বড় খোঁজ করছে, যা ভেতরে যা। প্রেমানন্দ দরজা খুলে ভেতরে ঢুকেছে, সুদাময়ী বলল, কি গো ছেলে দেখে সবাই চলে গেল, আর এই তুমি ছেলে দেখতে এলে, খালি ছেলে 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 বলে পাগল হয়েছিল, 10খানা গ্রামের মানুষ খবর পেয়ে ছুটে চলে এলে, তুমি কি জুতো দোকানে খবর কেউ দেয়নি? দিয়েছিল সুদাময়ী, দিয়েছিল, কিন্তু আমি 1000 জনের পেছনে দাঁড়িয়েছিলাম। নাও না ছেলেটাকে নাও, প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে, শোনো শুধু, আমি কটা দিন বাঁচবো জানি না, এটাই হলো পৃথিবীতে সত্য,
প্রতিটা মানুষকে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু কোন দিন কার হবে এটা সে জানে না। আমি হসপিটালে বেডে মরব কি বিছানায় মরব কি রাস্তাঘাটে মরব জানি না, কিন্তু মরব সুধা, তাই আমিও মরব। আমার মৃত্যুটা কোন দিন হবে, কবে হবে, জুতো দোকানে হবে কি ঘরে হবে, ছেলে কোলে করে নিয়ে হবে, এটা আমি জানি না, কিন্তু ওটা আমার হবে। এক তো বয়স আমার 70 বছর, তোমার কোলে আমি ছেলে দিয়েছি, আমি যদি আর বেঁচে না থাকি তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম তাই হলো দুঃখী, এ বড় কৃষ্ণ ভক্ত হবে তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। সুধা দাও, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটা নিয়ে একদিনের ছেলেটার মাথার উপরে রেখেছে, রেখে বলল, সুধা, পৃথিবীর কোন মা ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে না, তাই আমার একদিনের ছেলে তুমি আমার ছেলের মাথায় হাত দিয়ে তুমি একটা সত্যি অঙ্গীকার করো, বলো আমি যেটা বলবো তুমি সেটা করবে? করব। তাহলে তবে শোনো, আমি যদি মরে যাই, তোমার ছেলেটা যখন 5 বছর হবে, তোমার ছেলেকে কিন্তু তোমার ঘরে আর রাখবে না, ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি দান করে আসবে। মা হয়ে ছেলেকে দান করবে কি করে? তুমি করবে, কারণ আমি যখন ব্রাহ্মণ পাড়ায় গিয়েছিলাম ওরা কেউ আমাকে মন্দিরে উঠতে দেয়নি, তাই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করেছিলাম যদি ভগবান আমাকে সন্তান দেয় তাহলে সেই ছেলেকে আমি তার পায়ে দিয়ে আসবো। সুধা, আমি যদি বেঁচে থাকি তাহলে দুজনে মিলে দুটো হাত ধরে আমাদের দুঃখীকে দিয়ে আসবো, আর যদি মরে যাই তাহলে তুমি একাই কিন্তু তোমার ছেলেকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে তুমি দান করে আসবে। কথা দিলাম স্বামী, এর যখন 5 বছর বয়স হবে তখন আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি গিয়ে দান করে আসবো, কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা মানিয়েছে, তুমি বাঁচবে, তুমি বাবা ডাক শুনবে, এটা আমার বিশ্বাস, ভগবান তোমাকে কেড়ে নিতে পারে না। এখন তুমি ছেলে কোলে করে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। প্রেমানন্দর কোলে ছেলে রয়ে গেল, সুধাময়ী ঘুমিয়ে বলল। ওই রাত্রির ঘটনা, ভোরের বেলা ছেলেটা উয়া করে কেঁদে উঠেছে, সুধাময়ীর ঘুম ভেঙে গেছে, আর সুধাময়ী প্রেমানন্দর কোল থেকে ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে, আর যেই ঠেকে গেছে বুঝতে পেরে গেছে যে সুধাময়ী যেটা হবার সেটা হয়ে ডেকে উঠেছে, দাই মারে, দরজার আড়ালে দাইমা দাঁড়িয়েছিল, এক ডাকে দরজা খুলে ভেতরে ঢুকে, সুধা ডাকলি কেন? ওর গায়ে একটু ভালো করে হাত দিয়ে দেখ, মন বলছে মানুষটা আর বেঁচে নেই, আমার ছেলেটাকে একটু ধরবি কেন? ওকে একটু জড়িয়ে ধরে কাঁদ। বল এখন আমি কাকে ধরে কাঁদবো, ছেলেকে ধরে কাঁদবো না ওকে জড়িয়ে ধরে কাঁদবো? দাইমা, মানুষটা সত্যি ভালো ছিল, কারণ এমন মৃত্যু সবার হয় না, হয় প্রতিটা মানুষকে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা একটা শান্তির মৃত্যু আছে। বলুন, কেউ যদি পুড়ে মরে সেটা শান্তির মৃত্যু না, প্রচন্ড কষ্টের মৃত্যু। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, বলো সেটা শান্তির মৃত্যু না প্রচন্ড কষ্টের মৃত্যু? কিন্তু কেউ যদি এই হরি বাসরে হরি নাম শুনতে শুনতে মরে যায়, বলুন সে মৃত্যুটা কিসের মৃত্যু হবে? শান্তির মৃত্যু না। কেউ যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়,
কেউ যদি ঠাকুর ঘরে স্বর্ণ প্রদীপ দিতে দিতে মরে যায়, আমি ভগবানের কাছে প্রতি আসরে প্রার্থনা করি, মা প্রতি আসরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তোমার গুণগান আমি এত কীর্তন করি, কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আমি রোগের জ্বালায় মরতে চাই না, কষ্ট করে মরতে চাই না, তোমার নাম করতে করতে আমি যেন চলে যাই। জানি না এ কপালে সে মৃত্যু আছে কিনা, কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম, আমি যদি ভালো কর্ম করে থাকি ভগবান আমার ডাক শুনতে পাবে, তাহলে কোনো হরিবাসরে আমার মৃত্যু দেবে, আর কর্মে যদি ভুল থাকে তাহলে হয়তো পিঠে ঘা হয়ে যাবে, বাড়ির ছেলেরা ব্রাহ্মণ ডেকে প্রাচিত্ব করবে, তবু মরণ হবে। এমন শান্তির মৃত্যু প্রেমানন্দ পেয়ে গেল 70 বছর বয়সে, ছেলে কোলে করে নিয়ে প্রেমানন্দ মরে গেল, কিন্তু কষ্ট টাকার, ব্যথা টাকার, দুঃখ টাকার, যে চলে যায় তার শান্তি, কিন্তু যে রয়ে যায় জীবনে তো তারই কষ্ট হয়, তারই সুদাময়ী ছেলেকে কোলে করে নিয়ে কাঁদছে, দাইমা দাসপাড়ায় খবর দিয়েছে, মুচিপাড়া থেকে মানুষ এসে প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। হাই রে নিঠুর কালা, এ কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা, হাই রে নিঠুর কালা, তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা, আই রে নিঠুর কালা, এ কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা, আমায় বড় ব্যথা দা, যে তোমারে কেঁদে ডাকে ছুরি কালা,
কি তোর কেমন খেলা আমায় বড় ব্যথা দা, আমায় বড় ব্যথা দা, আমায় বড় ব্যথা দা, আমায় বড় ব্যথা দা। অভাব, অভাব দেখবেন আজকাল ছেলেদের বোঝে না অভাব কাকে বলে, কিন্তু অভাব ছিল যারা বয়স্ক মানুষ বসে আছে। বলুন, 78 সালের যখন বন্যা হয়েছিল তখন মানুষের কি অভাব, 76 এর মন্মন্তর যখন ঘটেছিল তখন মানুষের কি অভাব। একজনের বাড়িতে ভাত হয়েছে, অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়েছে, ভাত খাবার জন্য নয়, ভাতের ফ্যান খাবার জন্য। নোটে শাকের গোড়া চিবিয়ে চিবিয়ে মানুষের দিন কেটেছে। এখন তো রাস্তাঘাট অনেক উন্নত, তখন মানুষ গম কলে যেতে গেলে 10 কিলোমিটার কাদা ঘেটে ঘেটে যেতে হতো, তাকে বলে অভাব। আজকাল দিনের ছেলেরা বুঝবে অভাব। আজকাল দিনের ছেলেদের খুব লক্ষ্য করে দেখবেন, মা ছেলেকে ভাত খাওয়াবে, বাবা তোকে কোলে নিচ্ছি ভাত খা খাবো না, চিনি দিচ্ছি ভাত খা খাবো না, দুধ দিচ্ছি ভাত খা খাবো না, মিষ্টি দিচ্ছি ভাত কা খাবো না, অ্যান্ড্রয়েড ফোন দেবো খাবি বলে খাবো, তাই না? এটা 5 বছরের ছেলেকে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন দিলে ভাত খাবে, নইলে খাবে না। যে মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিতে চাইছে, তাহলে তারা অভাব বুঝবে কি করে? অভাব নেমে এলো সুদাময়ীর ঘরে, দুঃখী 2 বছরের হয়েছে। একদিন মাকে বললো, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দে। মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ দিয়ে ভাত, আমাকে ভাত দিবি কি না বল দুধ দিয়ে। 5 বছর করতেই হবে, সুদাময়ীকে কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবে। মা কি করেছে, চালকে শিলে বেটেছে। বলুন, চাল ধোয়া জল কেমন? সাদা দুধের মতো নয়, চাল ধোয়া জল দুঃখীর ভাতে দিয়ে বললো, দুঃখী এনে তোর দুধ ভাত। ছেলেটা আনন্দ করে খাচ্ছে, সুদাময়ী চোখের জলে কাঁদছে, কারণ সে জানে এটা দুধ ভাত নয়, এটা চাল বাটা জল তোকে দিয়েছি। দেখবেন স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, তবু 2 বছর 5 বছর পরেও কাঁদে। কি কথা ভেবে কাঁদে? স্বামীর কথাগুলো মনে পড়ে যায়। আজও সুদাময়ী কাঁদছে 2 বছর হয়ে যাওয়ার পরেও, যোগ তুমি যদি বেঁচে থাকতে অন্তত জুতো সেলাই করে হলেও এক বাটি দুধ জোগাড় করতে পারতে, কিন্তু এমন জায়গায় তুমি আমাকে দাঁড় করিয়ে দিলে যেখানে ছেলেকে চাল বাটা জল খাইয়ে পেট ভরাতে হচ্ছে। একে বলে অভাব। দেখতে দেখতে আজকে 5 বছর হয়ে গেল দুঃখী। ওই 5 বছরের দুঃখী কি করে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রামন হরি, একবার হাত তুলে বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রামন হরি 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 বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রামন হরি 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 বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রামন হরি 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 বল, গিরিধারী বল গোবর্ধন ধারী বল, গিরিধারী বল গোবর্ধন ধারী বল, গিরিধারী বল গোবর্ধন ধারিব, গরিব গোবর্ধন ধারিব, রাধা রামন হরি কৃষ্ণ কৃষ্ণ, গিরি ধরিব গোবর্ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধারিব, রাধা রামন হরি কৃষ্ণ কৃষ্ণ। তাহলে দুঃখী 5 বছর বয়সে কার সঙ্গে কানেকশন জুটছে? তালি দিয়ে কার সঙ্গে জুটছে? ভগবানের সঙ্গে। আমরা অনেক ক্ষণ কানেকশন ছেড়ে গেছে, তাই দুঃখীর সঙ্গে আমরাও একবার জুড়ে নেবো। তাহলে তাহলে
বল হরি বল। যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল, রাধে 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 রাধে। সুদা মুই মনে মনে ভাবে হরি বল হরি বল হরি বল, ছেলের বুঝি পাঁচ বছর হয়ে গেল তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো, এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল বল হরি বল, এ যখন পাঁচ বছরের হয়ে যাবে তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কি বলেছিল বিক্রি নয় তো দান করতে বলেছিল। আচ্ছা তাহলে আর বুঝি ছেলে আমার কাছে থাকবে না, একে নিয়ে যাব কৃষ্ণ মন্দিরে দিয়ে দেব ভগবানের রাম চরণে, দুকির হাতটাকে ধরেছে হাত ধরে নিয়ে চলেছে কৃষ্ণ মন্দিরে, নেচে নেচে যায় দুঃখী না জায়গা যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, নেচে নেচে যায় দুঃখী না জায়গা যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, নেচে নেচে যায় দুঃখী না জায়গা যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, নেচে নেচে যায় দুঃখী নাচাইয়া যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, ওজের গোপালা নন্দ দুলালা ওজের গোপালা আমার নন্দ দুলালা, ওজের গোপালা নন্দ দুলালা ভোজের গোপাল নন্দ দুলালা, এবারে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, 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 আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল হারি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন
ধরিল, হরি 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 ভুবন ধরিল, আনন্দ ধরে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন হবে বলে, কৃষ্ণ দর্শনে হবে বলে, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল, বলিয়ে রাধা রানী কি নমস্কার। অখণ্ড নাম যজ্ঞ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মিলন উৎসব, আজকে এই মিলন উৎসবে শ্রী শ্রোতৃবৃন্দ ভক্তগণ আপনারা উপস্থিত হয়েছেন, হরি গুণকথা শ্রবণ করছেন। এই হরি কথা শ্রবণ যিনি পরিবেশন করছেন, শ্রবণ করাচ্ছেন, তিনি হলেন বিশ্বজিৎ বাবু। তার শুনিত মধুর কণ্ঠে গান শুনে আমি অত্যন্ত অভিভূত, আপনারাও হয়তো হয়েছেন। যাই হোক, এনার সুমধুর কণ্ঠের গান শুনে কোথাকার অশোক শাসমল মহাশয়, কোথায় দোনাচ গ্রাম নিবাসী অশোক শাসমল মহাশয়, তিনি 20 টাকা এনাকে পুরস্কৃত করছেন। আর ওই সঙ্গে প্রবীর ভৌমিক ঋষিকা পাল, প্রবীর ভৌমিক ঋষিকা পাল 100 টাকা, দুজনে মিলে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই সর্বান্তকরণে সমর্থন করবেন। হ্যাঁ, ভাস্কর ভৌমিক দোনাচ গ্রাম নিবাসী ভাস্কর ভৌমিক মহাশয়, তিনি 50 টাকা দিয়ে এই বিশ্বজিৎ বাবুকে পুরস্কৃত করছেন ওনার গানে মুগ্ধ হয়ে। শক্তিপদ সাম্রাজ্য মোগরা, শক্তিপদ শক্তিপদ খামরুদ্দিন নিবাস হচ্ছে মগরা, তিনি এনার গানে মুগ্ধ হয়ে তিনি 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই সর্বান্তকরণে সমর্থন করবেন। ঠিক আছে, এখানে এই পর্যন্ত মানে আমার ঘোষণা আমি শেষ করলাম। শুনতে থাকুন হরি কথা গুণ হরি গুণগতা বিশ্বজিৎ বাবুর মধুর কণ্ঠের গান আমাকে আমাকে অত্যন্ত অত্যন্ত মুখরিত করেছেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, যদি আমার কিছু বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। জয়নিদাই জয়নিদাই জয়নিদাই, ঠিক আছে, আর নয় আমি বলে দিচ্ছি, আর হবে এরকম করলে হবে না, ঠিক আছে, শান্ত হয়ে যান। হ্যাঁ, রাধে রাধে। তু তো মুরলি বালা দিল মে লাগা দিয়ে
ও শামা রে মুরলী বালা রে, 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 আন মিলা বিন দাবেন মে বস গই তোমারি চরণ। যেই চড় মারল দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালাও পড়ল, যে থালায় খিচুড়ি ছিল সেটা মাটিতে পড়ল, দুঃখীও মুখ তুবড়ে পড়ে গেছে এক চড় মারতে। পাঁচ বছরের ছেলে পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে, দুঃখী বলল ঠাকুর মশাই আমাকে মারছো কেন, থালা চুরি করলি কেন? দুঃখী বলল আমি তো চুরি করিনি, থালাটা তোর কাছে এলো কি করে? এটা বলতে পারতে না বলে মারতে শুরু করলে? আমি বলে দিচ্ছি থালাটা আমার কাছে এলো কি করে জানো ঠাকুর মশাই? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে যার নাম হলো কৃষ্ণ, গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো, আমি তাকে ছোলা ভাজা দিলাম, আজ সকালবেলা সে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, পদ্ম পাতায় সে খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বললো তাহলে থালাটা রেখে দে, সন্ধ্যেবেলা মা আনতে আসলে থালা নিয়ে চলে যাবি, তাই আর থালাটা আমার কাছে রেখে ও মন্দিরে চলে গেল। তাহলে থালা তো আমি চুরি করিনি, থালা তো মন্দিরের ভেতরে যে আছে ও আমাকে থালা দিয়ে গেছে। ওহ সাজিয়ে সাজিয়ে এত মিথ্যে কথা, মন্দিরের ভেতরে যে থাকে ও কৃষ্ণ ভগবান, ও পাথর, ও মূর্তি, ও খেতে পারে না, ও চলতে পারে না, ও হাঁটতে পারে না, ও কি করে তোকে থালা দেবে? বিশ্বাস করো ওই আমাকে থালা দিয়ে গেছে। আবার বিশ্বাস করতে বলছি, তোদের বলে ওই তারে ছোট যা, তোরা মুচির ছেলে, তোদের ঘরে কেন মন্দিরে তুলতে দিইনি, তোদের মেরে ফেললে। পূজারি ব্রাহ্মণ আমরা গরিব হতে পারি, আমরা ভিখারী হতে পারি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, কিন্তু চোর আমরা নয়। আমি জানি আঙুল ওঠে সবচেয়ে গরিবের দিকে, আঙুল ওঠে দেখবেন বড় লোকের বাড়িতে চুরি যদি যায় সর্বপ্রথম আঙুল কাদের দিকে উঠবে? তাদের বাড়িতে যারা কাজ করে তাদের দিকে উঠবে না? কেন? ওরা গরিব, ওরা ভিখারী, পেটের দায় ওদের কাজ করতে আসছে। দুঃখী বলে উঠলো আমি তো মুচির ছেলে, আমি গরিব, আমি ভিখারি, বলে তাই আমাকে তোমরা মারছো, আমাকে চোর বলে তোমরা মারছো, আমার কথা বিশ্বাস হচ্ছে না। আমি তো বলছি মন্দিরের ভেতরে যে আছে আমাকে থালা দিয়ে গেছে, কেন আমার কথা শুনছো না? মারতে মারতে আমার দুটো গালকে লাল করে দিলে, খিচুড়িটা মাটিতে ফেলে দিলে। এই শোন, মন্দিরের ভেতরে যে আছে সে যদি তোকে থালা দিয়ে যায়, তাহলে তুই এখানে দাঁড়িয়ে তাকে ডাক, নিশ্চয়ই আবার আসবে, এসে বলবে যে হ্যাঁ আমি থালা দিয়েছি, তুই ডাক। দুঃখীর কত সরল মন, বলল হ্যাঁ এটা বলতে পারত, তার আগে মারতে শুরু করলে, আমি ডাকলেও আসবে না কেন? অবশ্যই আসবে, আসবে, এখানে দাঁড়াও, এক্ষুনি আমার বন্ধু কৃষ্ণ আসছে, ডাক দিয়েছে কদম গাছের নিচে দাঁড়িয়ে, কৃষ্ণ রে কৃষ্ণরে, এ কৃষ্ণ। একবার মন্দির থেকে বেরিয়ে আয়, থালা তুই দিয়েছিস আর এরা আমাকে চোর বলে খুব মারছে, আমি কেন চোর সাজব? তুই তো থালা দিয়েছিস সমাজের বুকে, কেন আমি চোর হব? আয় বলে যা, থালা তুই দিয়েছিস। রাধারানী বলে উঠল কি গো তোমাকে ডাকছে, থালা তুমি দিয়েছ আর দুঃখীকে মারছে, যাও তুমি বলে এসো যে থালা তুমি দিয়েছ। কৃষ্ণ বলে উঠল রাধে হাজার বার বলল আজ আমি মন্দির থেকে যাব না, না গেলে তো দুঃখীকে চোর বলবে, বলবে জানি, কিন্তু রাধে তুমি আমাকে আজকে যেতে বলো না,
কারণ আজকের দিনকে যে পূজারি ব্রাহ্মণ ওর গালে ঠাস ঠাস করে চর মারলো, ওই পূজারি ব্রাহ্মণ ওকে মন্দিরে তিলে দিয়ে যাবে। আজকে এই জাত আমি রাখবো না, আজকে ব্রাহ্মণ চন্ডার মুচি মেথর বাগদিকে আমি এক রাস্তায় টেনে আনবো। যে ব্রাহ্মণরা কোনোদিন এই মন্দিরের অধিকার দেয়নি ছোট জাতের মানুষদের, আজকে ওরা সেই অধিকার পাবে। তাই রাধে, আমি যেটা করতে চাই আমাকে করতে দাও, বাধা দিও না। কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এ পূজারী ব্রাহ্মণ বললো, দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি তাকে? ওরে ও কোনোদিন হাঁটতে পারে? এতবার এই কে আছিস, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। চোর অপবাদ দিয়ে 5 বছরের দুঃখীকে কদম গাছের নিচে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে হাতে পায়ে, আর দড়ি দিয়ে বেঁধে চোর মনে করে কেউ পেটে লাথি মেরে গেছে, কেউ বুকে লাথি মারছে, কেউ চুলের মুঠি ধরে টানছে, দুঃখীর মুখ দিয়ে রক্ত উঠছে। দুপুর বেলা মারতে শুরু করেছে, সন্ধ্যা হয়ে গেছে। যে যেমন করে কিল চড়ে লাথি ঘুষি ছেলেটাকে মেরে গেছে। সন্ধেবেলা পূজারি ব্রাহ্মণ বললো, আর মারিস না, সন্ধে আরতি করতে হবে। সন্ধে আরতি করার জন্য মন্দিরে উঠছে, লক্ষ্য করুন, প্রদীপটা জেলে নিয়ে পূজারি ব্রাহ্মণ যেই মন্দিরের দরজা খুলেছে, খুলি বললো, ওরে দেখে যা। সমস্ত ব্রাহ্মণরা মন্দিরে উঠে এলো, এসে কি দেখলো জানেন? ভগবান আর সিংহাসনে নেই, সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারি ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বললো, ও সত্য, আমি মিথ্যা। ছেলেটা অনেক করে বলেছিল ও চুরি করেনি করেনি করেনি, কিন্তু এখন মন বলছে ছেলেটা সত্যিই চুরি করেনি। দেখে যে আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু এই মুচির ছেলেটার কষ্ট সহ্য করতে না পেরে দেখ আমাদের ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এতদিন যাকে আমরা পাষাণ ভেবেছি, এতদিন যাকে পাথর ভেবেছি, কিন্তু আজকে মনে হয় এ পাথর ছিল না, এ মূর্তি ছিল না, এরও একটা প্রাণ ছিল, নইলে এ শরীর দিয়ে এত রক্ত ঝরবে কি করে? আমি বুঝি মহা পাপ করেছি, অন্যায় করেছি। ওরে এখনো সময় আছে, দুঃখীর বাঁধনটা গিয়ে খুলে দে। ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল, কিন্তু মা গো দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে মারতে মারতে কখন দড়ি বাঁধ অবস্থাতেই মেরে ফেলেছে। বাচ্চা ছেলে তো, কত লাথি কিল চড় ঘুষি সহ্য করবে? বুকে পেটে লাথি মেরেছে, মুখ দিয়ে রক্ত উঠেছে, কখন ছেলেটা মরে গেছে? ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই। এরা বললো, তোরা মহা পাপ করলি, একটা সত্যবাদী ছেলেকে তোরা পিটিয়ে পিটিয়ে লাথি ঘুষি মেরে মেরে ফেললি। বাঁধনটা খুলে দিতি মুখ থুবড়ে পড়ে গেছে, ওদিকে সূর্য ডুবে গেছে, সন্ধেবেলা সুদাময়ী আসছে তার দুঃখীকে বাড়ি নিয়ে যাবে বলে। দুঃখী দুঃখী রে, ও দুঃখী দুঃখী দাঁড়িয়ে থাকতো প্রতিদিন, সন্ধে হয়ে গেলি দাঁড়িয়ে পড়তো যে মা আসবে আজকে বাড়ি নিয়ে যাবে, মায়ের কোলের কাছে গিয়ে শোবে, আজকে খিচুড়ি নিয়ে অপেক্ষায় দাঁড়িয়েছিল মাকে সে খিচুড়ি খাবে,
কিন্তু খিচুড়িটা মাটির সঙ্গে মিশে গেছে, দুঃখীও মাটিতে মুখ তুবড়ে পড়ে পড়ে আছে। সুধাময়ী ডেকে ডেকে আসছে, দুঃখী দুঃখী কিরে আজকে কোথা গেলি, চ ঘরে যাবি তো? পূজারী ব্রাহ্মণ এসে বলল, সুধাময়ী তোমার ছেলে আর কোনোদিন ঘরে যেতে পারে কি? ঠাকুর মশাই আপনি কাঁদছেন কেন, আমার দুঃখীর কি হয়েছে? তো দুঃখী আর বেঁচে নেই, আমরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি, ওকে চোর বলে আমরা মেরে ফেলেছি। সুধাময়ী বলল, এক তো কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিলে, তাও আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখলে না, তাও ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে এমনি করে মেরে ফেললে। মায়ের কোলটাকে এমনি করে শূন্য করে দিলে, একবার দুঃখীর কাছে যাবো জানা, ওই তো দুঃখী তোর মরে বলে। সুধাময়ী এসে দেখলো তার দুঃখী মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে তখনও রক্ত উঠছে, কাপড় দিয়ে রক্তটাকে মুছিয়ে দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দুঃখী ঘুমিয়ে পড়েছিস, চল না ঘরে যাবি, চল না তোকে ঘরে নিয়ে যাও, তোর খুব পেটে বুকে লাথি মেরেছে না, লাথি যখন মারছিল তোর খুব কষ্ট হচ্ছিল না, আমাকে মা মা বলে ডেকেছিস, কিন্তু দেখ আমি তো আসতে পারিনি। সুধাময়ী 5 বছরের দুঃখীকে কোলে তুলেছে, কোলে তুলে নিয়ে যাচ্ছে দাসপাড়ায়, দাসপাড়ার মানুষ শ্মশানে নিয়ে গিয়ে মাটি খুলে ছেলেটাকে পুঁতে দেবে। কোন রকমে কোলে তুলেছে, কোলে তুলে নিয়ে যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ বলল, সুধাময়ী ওকে মাটি চাপা দিলে ওর শরীর পচে যাবে, গলে যাবে, শুধু হাড়গুলো থাকবে, এক কাজ করবি বলো? ওর অনেক ইচ্ছা ছিল একবার মন্দিরে উঠবে, আমি তো কদম গাছের নিচে দাঁড় করিয়েছিলাম, আমি তো বেঁচে থাকতে মন্দিরে উঠতে দিইনি, ও মরে গেছে, আমার কোলে একবার দিবি? আমি দুঃখীকে একবার মন্দিরে নিয়ে গিয়ে তুলব। আয় তুমি ব্রাহ্মণ, আমার ছেলেকে ছুলে তোমার জাত চলে যাবে, এতদিন ভেবেছিলাম জাত চলে যাবে, কিন্তু এখন মনে হয় মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। আমরা পুজো করেছি, যাগ করেছি, যজ্ঞ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ভগবানকে কোনোদিন চিনতে পারলাম না। আমরা ভেবেছি ভগবানকে খেতে দিলে বুঝি পাওয়া যায়, ভগবানকে মন্ত্র উচ্চারণ করলে যদি পাওয়া যায়, কিন্তু আমরা তাই করেছি, কিন্তু দুঃখী মন্ত্র জানে না, পূজো জানে না, ও যে ভালোবাসা দিয়ে ভগবানকে তুলেছে। হরি বল হরি বল। তাই আমাদের মধ্যে যেটা নেই সেটা ওর মধ্যে আছে, আর আমাদের মধ্যে যেটা আছে সেটা ওর মধ্যে নেই। এত কিছু করেও পেলাম ভগবানকে, ওরা পেয়েছে, তাই এখন মনে হয় ও ব্রাহ্মণ আমি মুচি, এতদিন ভেবেছি ওকে ছুঁলে আমার পাপ, আমি পাপী হব, এখন মনে হয় ওকে স্পর্শ করলে আমার পাপ চলে যাবে। দে কোলে নিয়েছে, মন্দিরে উঠেছে, বলল, কৃষ্ণ আমাদের জন্য কোনোদিন মুখ থুবড়ে পড়োনি, তুমি দুঃখীর জন্য মুখ থুবড়ে পড়ে আছো, তোমার দুঃখীকে তোমার পাশে শুইয়ে দিচ্ছে, দুঃখীকে তুমি বাঁচাও,
ঘোষণা করছে এই মন্দির ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। কিন্তু আজ থেকে আমি বলে দিচ্ছি এই মন্দিরে কোনোদিন ব্রাহ্মণ আর উঠবে না, এই মন্দিরে কোনোদিন যাগ যজ্ঞ পূজা অর্চনা হবে না। এই মন্দির হয়ে গেল মুচিদের মন্দির। সনা কৃষ্ণ কোন ব্রাহ্মণ এই মন্দিরে উঠবে না। দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও, প্রমাণ করে দাও তুমি ভক্তের ভগবান। দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, আর দুঃখী যদি না বাঁচে মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সমস্ত ব্রাহ্মণ মন্দির ছেড়ে চলে গেল, মন্দির ছেড়ে চলে গেল। সুদাময় বলল, ঠাকুর মশাই আমি একবার মন্দিরে উঠবো। পূজারি ব্রাহ্মণ বলল, এবার আমরা নামবো, তোরা উঠবি। সুদাময় মন্দিরে উঠেছে, দরজা খুলেছে, দেখতে পেলো তার দুঃখী শুয়ে আছে, কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে আছে। সুদাময় বলল, মুখ থুবড়ে অভিমান করে পড়ে আছে আমার ছেলেটাকে নিয়ে, কি রাখলে আমার জীবনে, স্বামী গেল ছেলে গেল তবু রয়ে গেলাম আমি। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজানতে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু মন্দিরে বসে থেকে সুদাময়ী মরে গেল। শেষ প্রার্থনা ভগবানের কাছে জানিয়ে সেও মরল, দুঃখীও মরল। কৃষ্ণ রাত্রিকালে উঠেছে, ডাক দিল, দুঃখী ওঠ, এসো রাধে। আমি বলেছিলাম ওই পূজারী ব্রাহ্মণ মন্দিরে তুলে দিয়ে যাবে, দেখো তুলে দিয়ে গেছে। দুঃখী বলে উঠল, কে, আমি কোথায় ছিলাম বল, তুই ঘুমাচ্ছিলিস উঠিছিস, ওঠ। আমি কোথায় বল, তুই মন্দিরে, কদম গাছের নিচে নয়, তুই আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলে, কেন চোর না সাজালে মন্দিরে আসতে পারতিস? ব্যাপারটা বুঝলাম না, বুঝবি কি করে? আমি যদি গিয়ে বললাম, যদি বলতাম যে ঠাকুর মশাই আমি থালা দিয়েছি তোকে, হয়তো কদম গাছে বেঁধে মারত না, কিন্তু কোন ব্রাহ্মণ তোকে মন্দিরে তুলে দিয়ে যেত না। আমি তোকে চোর সাজিয়েছি, ওরা মেরেছে, তোকে মেরে ফেলেছে, ওদের অনুশোচনা ওরা বুঝতে পেরেছে, ওরা মন্দিরে দিয়ে গেছে, তুই মরেছিলিস মন্দিরে। আর আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর বন্ধু, আমি পুরুষের উত্তম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আমি ভগবান। আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। তাই নো টেনশন, তুই মরে গেছিস তো কোনো চিন্তা নেই, কিন্তু আমি তোকে বাঁচিয়ে দিলাম, বলো রাধে। তাহলে কেন তখন যাইনি? রাধা রানী বললো, তোমার লীলা আমি তখন বুঝতে পারি। এখন রান্না করো, আমি আমার বন্ধু দুজনে মিলে খাবো।
দুঃখী বলে আমার মা বলে তোর মা মরে গেছে, আমার মাকে বাঁচিয়ে দে বলে বাঁচালে তো আবার ঘরে যাবি, মায়ের সঙ্গে তো আবার ঘরে যাবি, মানে বলে তোর মা আর বাঁচবে না, তোকে আর ঘরেও যেতে হবে না, আজ থেকে তুই মন্দিরেই থাকবি, তুই পুজো করবি। দুঃখী বলে আমি পূজোর মন তো জানি, বলে ওরা অনেক জানে পেয়েছে, আমি মন্ত্র দ্বারাতে নয়, আমি তন্ত্রের দ্বারাতে নয়, আমি যাগ নয়, যজ্ঞ নয়, আমাকে পেতে গেলে চাই ভক্তি আর প্রাণ ভরা ভালো ভাষা, যেটা তোর মধ্যে আছে তাই তুই আমাকে ফেলবি। সন্ধুকে তুই দরজা খুলবি, আবার বৃন্দাবনে যাব দুজনে মিলে খিচুড়ি খাব। রাধা রানীকে বললো, রাধে গো সামনে আসছে কলিযুগ, যে ব্রাহ্মণরা এতদিন ধরে ওদের ঘরে দূরে সরিয়ে রেখেছে, রাধে তুমি আর আমি প্রতিজ্ঞা করি যে যুগে আসছে কলিযুগ সেই যুগে আমরা কোনোদিন জাত বিচার করব না, সেই যুগে সবাইকে আমরা কাছে টানব, তাই এসো আমার সঙ্গে যাব আমরা কলিযুগে। তাই রাধা কৃষ্ণর মিলিত তনু নবদ্বীপে হলেন সে গৌরাঙ্গ মহাপ্রভু, তাদের প্রতিজ্ঞা যে কলির মানুষকে এক রাস্তায় হাঁটাবো। তাই ব্রাহ্মণের ছেলে হয়ে ছুটিয়ে গিয়েছিল মুচি পাড়ায়, আর সবাইকে জড়িয়ে ধরে বলেছিল, বল নিতাই গৌর হরি বল বল হরি বল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ওরে চারবদনে সবাই একবার হরি হরি বল, চারবদনে সবাই একবার হরি হরি বল, ওরে চারবদনে সবাই একবার হরি হরি বল, ওরে চারবদনে সবাই একবার হরি হরি বল, আমার গৌর হরি বল নিত্যানন্দের বল, হরি হরি বল গৌর হরি বল, হরি বল 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 হরি বল।